আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াজআলনা লাকুম ফীহা মাআইশা ওয়া মা লাস্তুম লাহু বিরাযিকিন। আল্লাহ পাক বলেন, মানুষদেরকে বানানোর পরে আমি জমিনের ভিতরে তাদের বসবাসের জন্য যা যা দরকার সব জমিনে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। যদি এমন হইতো যে থাকবো জমিনে খাইবো আসমানে, কি বলেন? অনেক জায়গা আছে কয় শায়েক এই বাড়িতে থাকবেন ওই বাড়িতে খাইবেন, আমরা মাহফিলে গেলে কয় এই বাড়িতে থাকার ব্যবস্থা ওই বাড়িতে খাওয়ার ব্যবস্থা। অ্যান্ড আল্লাহ যদি কইতেন তোমরা জমিনে থাকার ব্যবস্থা আসমানে খাওয়ার ব্যবস্থা, তাহলে থাকতাম এখানে যাই যে খাই আসতে হইতো কোথা থেকে? আসমান থেকে। আল্লাহ পাক যেখানে থাকার ব্যবস্থা করছেন সেখানে যত রকমের যা প্রয়োজন সব আল্লাহ সেখানে দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এক জায়গায় যেখানে থাকবে সেখানে খাবে, সেখানে ঘুমাবে, সেখানে টয়লেট, সেখানে সব কিছু। এটাকে আল্লাহ বলছেন ওয়া জাআলনা লাকুম ফীহা মাআইশ, তোমাদেরকে ওই জমিনের ভিতরে আমি তোমাদের আরাম আয়েশে বসবাসের জন্য যা দরকার সব সেখানেই দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া মা লাস্তুম লাহু বিরাযিকিন, এমন এমন প্রাণীও জমিনে বানাইছি যাদের রিজিকের দায়িত্ব তোমাদের হাতে না। যদি বলতো যে এই শোনো, এই বাড়িওয়ালার এই বাড়িতে যত কুকুর থাকবো, বিড়াল থাকবো, গরু থাকবো, ছাগল থাকবো, সব খাওয়াইবো কে? এ বাড়িওয়ালা। তাহলে বাংলাদেশের সীমানায় যত আল্লাহর বাকলুক থাকে সবাইরে খাওয়াইবো কে? বাংলাদেশের মানুষে। তাহলে আমরা খাওয়াইতে পারতাম। আল্লাহ বলতেছেন ওয়া মা লাস্তুম লাহু বিরাযিকিন, এ তোমাদের ভিতরে আমার এমন এমন প্রাণী জমিনে রাখছি যাদের রিজিকের দায়িত্ব তোমাদেরকে দিই নেই। আমার বাড়িতেই থাকে কিন্তু তার রিজিকের দায়িত্ব আমার না, আছে না? আমাদের ধর প্রত্যেকের ঘরে ফিবড়া আছে, মশা আছে, মাছি আছে, কত প্রাণী আছে না, এগুলোর খাওয়ানোর দায়িত্ব কি আমাদের? এটা দায়িত্ব আমাদের না, এগুলোর দায়িত্ব কার? আল্লাহ সুবহান তালার। আমাদের বাড়ির মধ্যে কত রকমের প্রাণী থাকে দেখবেন, যে সাপ থাকে, সাপ এটারে আমরা খাওয়াই? আমরা খাওয়াই না। তারপরে শিয়াল থাকে গর্তের মধ্যে লুকে, এটারে কে খাওয়ায়? আল্লাহ। আরও কত প্রাণী আমাদের চতুর্পাশে, এগুলোর রিজিকের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেন নাই। আল্লাহ বলছেন দেখো তোমাদের সব প্রয়োজন তোমাদেরকে দিয়ে তোমাদেরকে এই দায়িত্বটা আমি দিই নাই যে তোমরাও খাইবে, আমার যত মাখলুক আছে সবাইরে তোমরা খাওয়াইতে হইব, এই দায়িত্ব কিন্তু তোমাদের হাতে দেওয়া হয়নি। দেখেন জমিনে জিন থাকে, আমাদেরকে বলে নাই যে তোমরা পৃথিবীর নেতৃত্ব, তোমরা পৃথিবীর খলিফা, তোমরা জিনেরাও খাওয়াইবা, এই কথাকে আল্লাহ বলছে। আল্লাহ যদি বলতে যে এই প্রত্যেক বাড়িতে দুজন করে জিন খাওয়ানোর দায়িত্ব, আল্লাহ বলে দিতে পারতেন না যে এরা জমিনে থাকবে এরা তোমরা খাওয়াইবা? আল্লাহ কিন্তু এই দায়িত্বও দেন নাই। আল্লাহ পাক বলছেন ওয়া মা লাস্তুম লাহু বিরাযিকিন, এমন অনেক মাখলুক আমি জমিনে সৃষ্টি করে রেখেছি যাদের রিজিকের দায়িত্ব তোমাদের হাতে নয়। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, যত কিছুই না আছে পৃথিবীতে, যা কিছু আছে এই সব কিছুর খাজিনা, সব কিছুর ভান্ডার আমি আল্লাহর হাতে, অর্থাৎ সব কিছুর নিয়ন্ত্রণকারী, সব কিছুর ভান্ডার একমাত্র আল্লাহর হাতে। তাহলে আল্লাহর ভান্ডার কারোরে দেন নাই? আল্লাহর ভান্ডার নবীরই দিই, নবীর ভান্ডার খাজারে দিই, সব উদাও হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই জাতীয় কুফরি শিরকি কথা বলাও যাবে না, বিশ্বাসও করা যাবে না। সমস্ত ভান্ডার আল্লাহ কাউকে দেন নাই। আল্লাহ পাক এই কথা কোরআনে বারবার বলছেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, সমস্ত খাজিনা, খাজিনা মানে ভান্ডার। অনেকে দেখবেন সব ভান্ডার ভান্ডার মানে সব ভান্ডার নিয়ে বসে আছে, দয়ার ভান্ডার, অমুক ভান্ডার, তমুক ভান্ডার, সব ভান্ডার। আল্লাহ বলছে কোনো ভান্ডার কারো কাছে নাই। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, সমস্ত ভান্ডার আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মা'লুম, ওই সকল ভান্ডার থেকে আমি শুধু ততটুকুই নাজিল করি যতটুকু পরিমাণ দরকার। সুবহানাল্লাহ। মানে যতটুকু পরিমাণ দরকার হবে এতটুকুই আমি আল্লাহ দিই, কাদারি মা'লুম মানে দরকার নাই, বেহুদা আমি দিই না। যে এমন দিয়ে দিলাম জমিনে যে সব নষ্ট হয়ে যাচ্ছে, বেহুদা এরকম দিই না। যতটুকু দরকার জমিনের মানুষের ততটুকু আমি দিই, কিন্তু মনে করবা না যেটা দিছি এটাই শেষ, এর বাহিরে সব ভান্ডার কিন্তু আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ।
মানে তোমাদের রিজিকের কোনো ঘাটতি দেখা দিলে, অভাব অনটন দেখা দিলে মনে করো না যে জমিনে তো আর রিজিক নেই, সব তো আমাদের হাতে, তোমাদের হাতে না, আমি আল্লাহর হাতে রিজিকের সব ভান্ডার, সুবহানাল্লাহ। এই জন্য বান্দা বান্দার রিজিক নিয়ে পেরেশান হয়ে যায়। আল্লাহ বলছেন আল্লাহ বান্দার রিজিকের দায়িত্ব নিছেন, কিন্তু বান্দা তার নিজের দায়িত্ব নিজে নিতে চায়। এই জন্য আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে যত মাখলুক যত প্রাণী আছে সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। ওয়া আরসালনা রিয়াহা লাওয়াকিহ, আল্লাহ পাক বলেন আমি জমিনে বৃষ্টিও নাজিল করি, কিন্তু বান্দা লক্ষ্য করে দেখো লাওয়াকিয়া, বৃষ্টিটাও আমি আল্লাহ পরিমাণ মতো নাজিল করি, যতটুকু দরকার ততটুকু নাজিল করি। সুবহানাল্লাহ, বৃষ্টিটা আসে আসমান থেকে উপরের দিক থেকে, তো যদি এটা নিয়ন্ত্রণকারী না থাকতো তাহলে এক জায়গা দিয়ে এমন বৃষ্টি হইতো সব ডুবে ওই জায়গা আর মানুষে থাকতে পারতো না, আরেক জায়গা দিয়ে বছরের পর বছর বৃষ্টি হইতো না। আল্লাহ পাক বলছেন এই বাতাস প্রবাহিত করি বৃষ্টি নেওয়ার জন্য, মেঘবালাকে বহন করার জন্য, পরিমাণ মতো যেই অঞ্চলে যেখানে যতটুকু নেওয়া দরকার ততটুকুর জন্য আমি ওয়ারসাল্লা রিয়াহা বাতাস পাঠাই দিই, অর্থাৎ বাতাস দিয়ে যে বাতাসে এই ঢাকার দিকে এতটুকু দরকার, মেঘকে আল্লাহাক ঢাকার দিকে এতটুকু পাঠাই দেন, চট্টগ্রামের দিকে এতটুকু দরকার এদিকে এতটুকু পাঠাই দেন, সিলেটের দিকে এতটুকু দরকার এতটুকু পাঠাই দেন, যেই দিকে যতটুকু পরিমাণ দরকার আল্লাহাক বলেন আমি বাতাস নাজিল করে সেই দিকে ততটুকু পাঠিয়ে দিই। ফা আনসালনা মিনাস সামাই মাআন, এরপরে আমি আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ শুরু করে দিই, সুবহানাল্লাহ, পানি অবতীর্ণ করি আকাশ থেকে। আসকাইনাকুমুহু, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের যা দরকার, তোমাদের পান করার জন্য যা দরকার, কৃষিকাজ করার জন্য যা দরকার, যত কাজের জন্য যা পানি দরকার সব পরিমাণ মতো তোমাদেরকে দিয়ে দিই। সুবহানাল্লাহ, উপরেরগুলো তোমরা নষ্ট করে ফেলো, উপরেরগুলোকে তোমরা দূষিত বানিয়ে ফেলো, এজন্য আল্লাহ পাক মাটির নিচেও দিয়ে দিছেন না, যাতে দূষিত না বানানো যায়, যাতে নিচেরগুলো বিশুদ্ধ পানি মাখলুক পান করতে পারে। এই জন্য আল্লাপাক কিছু পানি নিচেও রেখে দেন, কিছু আল্লাপাক উপরেও রেখে দেন। ওয়ামা আনতুম লাহু বিখাজিনিন, আমি আল্লাহ কি পরিমাণ রেখেছি, আমার খাজানা কতটুকু তোমরা কেউ জানো না। মানে পানি দিছি মানে মনে করি না যে জমিনে যেটা পানি আছে এটাই পানি, এর বাহিরে যে আরও কত পানি আমি আল্লাহর কাছে সংরক্ষিত আছে, আমার খাজানা কত বড় এটা তোমাদের জানা নাই। ওয়া ইন্না লানাহনু নুহি ওয়া নুমিত, আমি আল্লাহ অবশ্য জীবন দান করি, আমি আল্লাহ মৃত্যু দান করি, জীবন আর মৃত্যুর দাতা একমাত্র আমি আল্লাহ, তুমি চাইলেও আগে মরতে পারবে না, কেউ যদি চায় আমি এক বছর আগে মরে যাব তাও সম্ভব না, কেউ যদি এক বছর বেশি বাঁচতে চায় তাও সম্ভব, নিজের ইচ্ছায় বাঁচতেও পারে না, নিজের ইচ্ছায় মরতেও পারে না। কতজন আসিয়েছে আমাদের কাছে বলে যে শায়েখ আমার মাথা খুব কষ্ট করতেছে, একটু দোয়া করেন যদি আল্লাহ হায়াত না রাখে যাতে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যায়। অনেকে আসে হায়াত বাড়ানোর জন্য দোয়া করার জন্য, অনেকে আসে অনুপায় মানে এমন অবস্থা যে উনি দুনিয়া থেকে বেঁচে থাকাছে, মরে গেলে ভালো, এত কষ্ট পাচ্ছে এত কষ্ট হচ্ছে কিন্তু মরতেছে না। তাহলে দেখেন এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন যে তোমরা এরকম ব্যক্তির ক্ষেত্রে দোয়া করো আল্লাহ যদি সে জীবিত থাকা থেকে আপনি কল্যাণ মনে করেন তাহলে আপনি তাকে বাঁচাই রাখেন, হায়াত বাড়াই দেন, যদি তার মৃত্যুটাকে আপনি কল্যাণ মনে করেন তাহলে আপনি তাকে মৃত্যু দিয়ে দেন, তাহলে মরতে চাইলেও মরা যায় না, আল্লাহ পাক যতক্ষণ মৃত্যু না দিবেন, আবার বাঁচতে চাইলেও বাঁচা যাবে না আল্লাহ যদি মৃত্যু নির্ধারণ করে রাখেন। এই জন্য আল্লাহ পাক বলছেন ইন্না লানাহনু নুহি ওয়া নুমিত, দুইটা তাকে দিয়ে বলছেন অবশ্যই অবশ্যই আমি জীবন দিই আমি মৃত্যু দিই। ওয়া নাহনুল ওয়ারিসুন, আর আমি তোমাদের ওয়ারিস, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ওয়া নাহনুল ওয়ারিসুন, আমি আল্লাহ তোমাদের ওয়ারিস। তো ওয়ারিস মানে কি? হ্যাঁ, মানে আমাদের উত্তরাধিকারী, তাই উত্তরাধিকারী কি আমাদের ছেলে মেয়ে না আল্লাহ? তাহলে ওয়া নাহলুল ওয়ারেসুন মানে ধরেন উত্তরাধিকারী আমাদের পরে আমাদের ছেলেমেয়েরা, আমাদের ছেলেমেয়েদের পরে নাতি নাতিরা, এইভাবে যাইতে 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 যাই এক জায়গায় যায় আর ওয়ারিস থাকবে না, এক জায়গায় যায় ওয়ারিসে নাই তো জায়গা জমিন এগুলো থাকবে না,
জায়গা জমিন এগুলো পড়ে থাকবে, কিন্তু কোনো ওয়ারিস নাই। তখন ওয়ারিস কে? ওয়ানাহনুল ওয়ারিসুন। আল্লাহ বলেন আমি হইলাম তোমাদের ওয়ারিস, আমি আল্লাহ একমাত্র ওয়ারিস। তোমরা তো এগুলো সব রেখে চলে যাবে, এক সময় এগুলো ভোগ করার কোনো লোকে নাই, মালিকে নাই। তখন মালিক উত্তরাধিকারী কে? আল্লাহ। আবার কোনো লোক মারা যাওয়ার পরেও সাথে সাথে আল্লাহ এটার মালিক হয়ে যায়। ধরেন আমার যে সম্পদ, আপনার যে সম্পদ যা আছে, এগুলো আপনি মারা যাওয়ার সাথে সাথে এগুলোর মালিক হয়ে যায় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক হয়ে আল্লাহ পাক যেভাবে এগুলারে আবার খরচ করতে বলবেন, ভাগ করতে বলবেন, আপনি সেভাবে করা লাগবে। যদি না করেন আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। তাহলে মারা যাওয়ার পরে মালিক হয়ে যায় কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তার ওয়ারিসদের মধ্যে এটা ফেরত দেন। ওয়ালাকাদ আলিমনাল মুস্তাকদিমিনা মিনকুম ওয়ালাকাদ আলিমনাল মুস্তাখিরিন। আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তীদেরকে যেমন জানি চিনি, তোমাদের পরবর্তীদেরকেও জানি চিনি। সুবহানাল্লাহ। মানে তোমাদের আগের, আমরা কয় পুরুষ পর্যন্ত জানি? দুই তিন পুরুষ, বাপ দাদা। আল্লাহ বলতেছেন একেবারে আদম আলাইহিস সালাম থেকে তোমাদের পূর্বপুরুষ যা ছিল সবগুলোরে আমি চিনি। আবার কেয়ামত পর্যন্ত তোমাদের পরে যারা আসবে এদেরকেও আমি আল্লাহ চিনি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সবাইকে চিনে, আমাকে আপনাকে চিনে। আমার আপনার নাম জানে তো আল্লাহ নাকি? অনেকে মনে করে, অনেকে হীনমন্যতা ভোগে, মনে হয় আল্লাহ আমারে চিনে না। অনেকে এরকম ভয় করে, কয় না না আল্লাহ কি চিনবে, আল্লাহর এত কোটি কোটি বান্দা, এত মানুষ, কয়জনের আল্লাহ চিনবে? না আউযুবিল্লাহ। আপনি এই ঈমান মজবুত করতে হবে যে আমার আল্লাহ আমার আগাগোড়া সব চিনেন, সব জানেন। আমি আমার নিজেকে যতটুকু না চিনি তার থেকে আমার আল্লাহ আমাকে বেশি চিনি। আচ্ছা, সন্তান মা বাপের বেশি চিনে না মা বাপ সন্তানের বেশি চিনে? কেমনে? হ্যাঁ, মা বাপের শরীরে কোথায় কি দাগ আছে আপনি কিন্তু বলতে পারবেন না। আপনাকে যদি শনাক্ত করতে বলা হয় তোমার আম্মার কোথায় কোথায় কি শরীরে দাগ আছে, কাটা দাগ আছে বা কোনো দাগ আছে পড়া, বলতে পারবেন? কিন্তু মাকে যদি বলা হয় আপনার ছেলের কোথায় কোথায় কোন দাগ আছে, কোনটা আছে বলেন তো দেখি, মা বলতে পারবে, বাবা বলতে পারবে? কেন? কারণ আমার শৈশব থেকে আমার আব্বা আম্মা দেখে আসছেন। তাহলে সন্তানকে মা বাবা যতটুকু চিনে, মা বাবা সন্তান মা বাবাকে ততটুকু চিনে না। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বান্দাকে যতটুকু চিনেন, বান্দা আল্লাহকে ততটুকু চিনে না। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে অনেকবার আফসোস করে বলছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। আমি আল্লাহর মর্যাদা কতটুকু এটা বান্দারা নিরূপণ করতে পারে না। কারণ মর্যাদা নিরূপণ করতে হলেও তার ভিতরে কিছু কোয়ালিটি থাকা লাগে। একজন ভালো আলেম চিনবেন, আলেম চিনতে হলে আপনার মধ্যেও কিছু কোয়ালিটি থাকা লাগবে। না তো কোয়ালিটি না থাকলে ওই যাই স্টেজে গান গাইলেও কয় এটা তো বড় আল্লামা, নাচলেও আল্লামা, গান গাইলেও আল্লামা, শিরিকি কুফরি কথা কইলেও আল্লামা। কারণ কি, ওই আল্লামা চিনার মতো বা আলেম চিনার মতো তার মধ্যে তো ওই কোয়ালিটি নেই। তাহলে আল্লাহকে চিনতে হলে, আল্লাহকে বুঝতে হলেও বান্দার মধ্যে কিছু যোগ্যতা থাকা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে সবচাইতে বেশি জানেন, বেশি চিনেন। এই জন্য আল্লাহর কাছে পরিচিত হতে হলে কারো মাধ্যমে আল্লাহর কাছে যাই পরিচিত হওয়া লাগবে না। আল্লাহ আপনাকে আমাকে ভালো করে চিনেন, এই জন্য আল্লাহর সাথে আমি আপনি সরাসরি সম্পর্কটা বাড়াই ফেলতে হবে, আল্লাহর সাথে যোগাযোগটা বাড়াই ফেলতে হবে। অনেকে মনে করে আল্লাহরে ফোন দিলে আল্লাহকে ধরবো নাকি, কি বলেন? আমাদের দেশে আমরা একজন আলেমের ফোন দিলে ফোন ধরে না, এত ব্যস্ত, আল্লাহ বুঝি ফোন ধরবো কি? আল্লাহ ফোন ধরবে তো নাকি? আল্লাহ একবার, আপনি খালি কল দিয়ে দেখেন না, দেওয়ার আগে আল্লাহ ধরবেন। আল্লাহ সুবহানাহু তাআলা দেওয়ার আগে বরং আল্লাহ কল দিয়ে বসে থাকে। সুবহানাল্লাহ। কখন আল্লাহ কল দেন? রাত্রির শেষ ভাগে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে ফোন দিয়ে বসে থাকেন। আল্লাহ পাক প্রথম আকাশে নেমে আসেন, নেমে আসে বলতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। কে কে আসো আমার কাছে ইস্তিগফার করবে, চলে আসো ইস্তিগফার করতে থাকো। কে কে আসো ক্ষমা চাইবে, ক্ষমা চাইতে থাকো, আমি ক্ষমা করার জন্য এসে গেছি। সুবহানাল্লাহ। বান্দারে আল্লাহ ডাক দিতেছেন, আল্লাহ খুঁজতেছেন বান্দাকে। সুবহানাল্লাহ। তাহলে
আল্লাহর কাছে পরিচিত হওয়ার জন্য, আল্লাহর মুকাররাবিন হওয়ার জন্য, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য কারো মাধ্যমে যায় আল্লাহর কাছে পরিচিত হওয়া লাগবে না। আপনি সরাসরি আল্লাহর কাছে পরিচিত হতে পারবেন। তবে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য যেই সুন্নত তরিকা লাগবে, ওই তরিকাটা ওলামায়ে কেরাম থেকে শিখতে হবে, জানতে হবে। এই জন্য ওলামায়ে কেরামের সোহবত লাগবে, ওলামায়ে কেরাম থেকে এলেম নিতে হবে। আবার ভিক্ষুকের কাছে যায় সাহায্য চাওয়া যাবে না। এ নিজেই ভিক্ষুক, আপনি যে তার কাছে বসে রয়েছেন, আমার কিছু সাহায্য দেন, কোথা থেকে দিবে? আলেম থেকে এলেম নিতে হবে। যার কাছে এলেমে নাই, আপনি তার কাছে যায় বসে রয়েছেন এলেম নেওয়ার জন্য, তো সে এলেম কোথা থেকে দিবে? এর জন্য আলেম চিনতে হবে, আলেমদের সোহবত লাগবে, আলেমদের থেকে এলেম নিতে হবে। ওই এলেম দিয়ে, আলেমের সোহবত দিয়ে, এলেম দিয়ে আপনি আল্লাহর নিকটবর্তী হবেন। কিন্তু কোনো ব্যক্তির মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া লাগবে না। وَإِنَّ رَبَّكَ هُوَ يَحْشُرُهُمْ إِنَّهُ حَكِيمٌ عَلِيمٌ আল্লাহ পাক এতক্ষণ তার যে পরিচয় দিলেন, আল্লাহ পাক আরেকটা পরিচয় দিচ্ছেন। আল্লাহর পরিচয় হলো وَإِنَّ رَبَّكَ هُوَ يَحْشُرُهُمْ অবশ্যই তোমার রব তাদের সবাইকে একত্রিত করবেন। সুবহানাল্লাহ, যেই আল্লাহ তোমাদের সবাইকে চিনেন, তোমাদের সবাইকে জীবন দেন, তোমাদের সবাইকে মৃত্যু দেন, তোমাদেরকে বাতাস নাজিল করেন, বৃষ্টি দেন, রিজিক দেন, পরিমাণ মতো সব কিছু দেন, এই যা পরিচয় আল্লাহ দিলেন, বললেন এই আল্লাহ হুয়া ইয়াহশুরুহুম, তোমাদেরকে এই আল্লাহ হাসর করবেন, আবার একত্রিত করবেন। সুবহানাল্লাহ, মানে এতক্ষণ এই কথাগুলো কেন বলছেন? এতক্ষণ যেগুলো বলছেন এগুলো আল্লাহ সরাসরি বান্দাকে দেখাই দিছেন, একেবারে বান্দার চোখের সামনে দেখাই দিচ্ছেন। বান্দা প্রতিদিন দেখতেছে বৃষ্টি হইতেছে, বান্দা দেখতেছে জীবন হইতেছে, মৃত্যু যা যা দেখতেছে আল্লাহ পাক সব দেখাই দেখাই দিচ্ছেন। দেখাই দেখে বলতেছেন তাহলে যে আল্লাহ এই সব কিছু নিয়ন্ত্রণ করতেছেন, ওই আল্লাহই তোমাকে হাসর করতে পারবেন। মানে এই হাসর করার বিশ্বাসে তার আর কোনো সমস্যা হবে না। এই জন্য আল্লাহ পাক আগে সবগুলো বুঝায় শেষে এসে বলছেন হুয়া ইয়াহশুরুহুম, তিনি তোমাদেরকে আবার একত্রিত করবেন, হাসর করবেন। ইন্নাহু হাকিমুন আলিম, সে আল্লাহর দুইটা গুরুত্বপূর্ণ পরিচয় হলো, একটা হলো তিনি হাকিম, আরেকটা হলো তিনি আলিম। তিনি মহান হিকমতের মালিক এবং তিনি মহান এলমের মালিক। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সলসালিম মিন হামাইম মাসনুন, আল্লাহ পাক বলেন বান্দা আগে তুমি তোমার নিজেকে চিনো, তোমার নিজেকে চেনার জন্য তোমার প্রথম পরিচয় তোমাকে আমি আল্লাহ বানাইছি মিন সলসালিম মিন হামাইম মাসনুন, শুকনা ঠনঠনে ফসা কাদা মাটি দিয়ে তোমাকে বানাইছি। তোমাকে যে মাটি দিয়ে বানাইছি এই মাটির কোনো দামে নাই, তুচ্ছ এক মাটি দিয়ে বানাইছি। আল্লাহবাক মাটির পরিচয়টা দিচ্ছেন কেমনে দেখেন, খালি মাটি দিয়ে বানাইছি বলেন নাই। আল্লাহবাক বলছে তোমার যে মাটি দিয়ে বানাইছি এটা কীরকম মাটি? শুকনা ঠনঠনে, ঠনঠনে মাটি চিনেন তো, এবং এটা পচা দুর্গন্ধযুক্ত এরকম মাটি, অর্থাৎ বালো মাটি দিয়ে তোমার দামি মাটি দিয়ে বানানো হয়নি। অথচ দেখেন এই পচা মাটির শরীর, এটার জন্য মানুষের কি অবস্থা, অথচ এটাই মাটির সাথে আবার পচে শেষ হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। তাহলে এই জন্য আল্লাহ পাক মানুষের মূল অস্তিত্বটা স্মরণ করাই দিচ্ছেন। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সলসালিম মিন হামাইম মাসনুন, আমি অবশ্যই মানুষকে বানিয়েছি শুকনো ঠনঠনে পচা কাদা মাটি দিয়ে। ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, আর তোমাদের পূর্বে জিন জাতিকে বানাইছি মিন নারিস সামুম, আগুন দিয়ে, তবে আগুনের সামম মানে স্ফুলিঙ্গ, বিষাক্ততা, মানে আগুন গরম হইতে 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 এটার উপরে স্ফুলিঙ্গ যেটা উঠে ওইটা থেকে আমি জিন বানাইছি, তবে জিনকে তোমাদের আগে বানাইছি। তাহলে জিন হলো আমাদের বড় ভাই নাকি? আমরা ছোট ভাই জিনের, আমাদের সৃষ্টি পরে, জিনের সৃষ্টি আগে। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন মিন কাবলু, তোমাদের আগে। আচ্ছা, ফেরেশতা আগে না জিন আগে? তাহলে সবার বড় হইল ফেরেশতারা, প্রথমে আল্লাহ পাক ফেরেশতাদের বানাইছেন, তারপরে জিন বানাইছেন, তারপরে মানুষ বানাইছেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সলসালিম মিন হামাইম মাসনুন, আল্লাহ পাক বলেন তোমার রব যখন ফেরেশতাদেরকে বললেন ইন্নী খালিকুম বাশারান, আমি মানুষ বানাবো, বাশার বানাবো, মিন সলসালিম মিন হামাইম মাসনুন,
শুকনো ঠনঠনে পচা কাদামাটি দিয়ে বানাবো। ফাইদা সাব্বাইতুহু, যখন তার গঠনটা আমি পুনর্বিন্যস্ত করব, সুন্দর করে মানুষটার গঠন দিয়ে দিব। ওয়া নাফাখতু ফীহি মির রূহি, ওই মানুষের ভিতরে আমার রূহ ফুৎকার দিয়ে দিব। ফাকাউ লাহু সাজিদিন, তোমরা তার প্রতি সেজদায় অবনত হয়ে যাবে। সুবহানাল্লাহ, এই সেজদা মানে নামাজের সেজদা না, নামাজের সেজদা ইবাদতের যে সেজদা এটা একমাত্র আল্লাহকে করতে হয়, বান্দা বান্দাকে করতে পারে না। ফেরেশতারাও বান্দা, মানুষও বান্দা, জিনও বান্দা, এরা একজন আরেকজনকে সেজদা করতে পারে না, কারণ সেজদা ইবাদত। এই সেজদা বলতে আনুগত্য প্রকাশ করা, মানে ফেরেশতারাও যেন মানুষকে মানুষের আনুগত্য স্বীকার করে নে, মানুষের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নে, এই স্বীকার করাটা সাজেদিন। এটা আল্লাহ পাক, এক মানুষ আবার আরেক মানুষের শ্রেষ্ঠত্ব স্বীকার করার জন্য সেজদা করা যাবে না। এটা ফেরেশতাদের চাইতে মানুষ শ্রেষ্ঠ, জিনের চাইতেও মানুষ সম্মানিত, মানুষ শ্রেষ্ঠ। এই জন্য আল্লাহ পাক এটা প্রমাণ করে দেওয়ার জন্য বলছেন সাজেদিন। কিন্তু এক মানুষ আরেক মানুষের সাথে শ্রেষ্ঠ হইতে পারে, কিন্তু সেটা শ্রেষ্ঠ হইলে সেজদা করা যাবে না, কারণ আল্লাহর জমিনে সবচাইতে শ্রেষ্ঠ মানুষকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আসেও না, কিয়ামত পর্যন্ত আসবেও না। তো যদি তাজিমি সেজদা করা যাইতো, যদি সম্মানজনক সেজদা করা যাইতো, যদি শ্রেষ্ঠত্বের সেজদা করা যাইতো, তাহলে সাহাবাই কেরাম এই সেজদাটা করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু জীবনে কোনোদিন সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিমি সেজদা করেন নাই, বরং আপনার শাম দেশে গিয়ে দেখা গেল ইহুদিরা তাদের রহবানদেরকে, তাদের আলেমদেরকে, আহবারদেরকে সেজদা করে, আবার খ্রিস্টানেরা তাদের রহবানদেরকে সেজদা করে। তখন সেখান থেকে এসে কয়েকজন সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমরা সেখানে গেলাম, দেখতে পেলাম তারা তাদের আলেমদেরকে সেজদা করতেছে। তা আল্লাহ রাসূল এবং তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা সেজদা করতেছো কেন? তো তখন তারা বলছে যে এই সেজদাটা আমরা না, আমরা আমাদের পূর্ববর্তীরা আমাদের নবী মুসা আলাইহিসালামকে করতেন, তারপরে ঈসা আলাইহিসালামকে করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা শতভাগ মিথ্যা কথা বলছে, আল্লাহর জমিনে কোনো নবী রাসূলকে পৃথিবীর মানুষ সেজদা করে নাই। সাহাবা ইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে রাস্তা দিয়ে যখন যান তখন চতুষ পর্যন্ত আপনাকে দেখলে মাথা ঝুঁকাই দে, গাছপালা আপনাকে দেখলে মাথা ঝুঁকাই দে। ওয়া নাহনু লা আহাক্কু মিনকাল সুজুদ, সেজদার জন্য আমরাই তো বেশি হকদার, আমরাও আপনাকে একটু সেজদা করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম, তোমরা ইবাদত করো একমাত্র তোমাদের রবের, আর তোমাদের ভাইকে তোমরা সম্মান করো। অর্থাৎ আমির নবীকে সম্মান করবা, আমির নবীর ইবাদত করা যাবে না, ইবাদত হবে একমাত্র আল্লাহ। সুতরাং সেজদা করবা একমাত্র তোমাদের রবকে, আমির নবীকে সেজদা করা যাবে না। যদি জমিনে কাউকে সেজদা করার জন্য আমি নির্দেশ দিতাম, তো দুনিয়ার স্ত্রীদেরকে আমি বলতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো, কিন্তু সেজদা কারো জন্যই বৈধ না। সুতরাং তাজিমি হোক, মহব্বতের হোক, যে ধরনের সেজদাই হোক, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। কেউ কেউ এই এটা দিয়ে দলিল পেশ করে যে তো ফেরেশতারা তো আদম আলাইহিস সালামকে সেজদা করছে, তাহলে এটা কেমনে করলো? প্রথম কথা হলো এই সেজদা মানে এই ইবাদতের এরকম সেজদা না, এটা হলো আনুগত্য প্রকাশ করা। দ্বিতীয় কথা হলো যদি এই সেজদাও হয় তো এটা মানুষে মানুষে হয় নাই, এটা ফেরেশতার মানুষে হয়েছে, এটা দিয়ে মানুষে মানুষের উপরে দলিল দেওয়া যাবে না। তিন নম্বর কথা, যদি এটা এসেজদাই হয় তাহলে এটা আসমানে হয়েছে, এটা জান্নাতে হয়েছে, এটা জমিনে হয় নাই। কি ফেরেশতারাকে জমিনে সেজদা করছে? জমিনে, এটা জমিনের বিষয় না, এটা আসমানের বিষয়, জান্নাতের বিষয়, ওই বিষয়কে জমিনে কেয়াস করা যাবে না। চতুর্থ বিষয়, যদি এটা সেজদাও হয় তো এটা যখন আদম আলাইহিসসালাম নবী হন নাই, রাসূল হন নাই, মানুষ হয়েছেন, তখন তাকে সেজদা করছেন সেখানে। তো তিনি যখন পৃথিবীতে আসছেন নবী হয়ে, রাসূল হয়ে, তখন তাকে আর সেজদা কেউ করে নাই। চতুর্থ কথা, যদি দুনিয়াতেও করে বা আদম আলাইহিসসালামকে করে, তাহলে এটা পূর্ববর্তী নবী রাসূলদের শরীয়ত হইতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে কিয়ামত পর্যন্ত এই সেজদা নাই। সুতরাং কোনো নাম দিয়ে এটা তাজিমি সেজদা, এটা মহব্বতের সেজদা, এটা অমুক সেজদা, এই জাতীয় সেজদা করার অবকাশ ইসলামের মধ্যে নাই।
فسجد الملائكه كلهم اجمعون সকল ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন ইল্লা ইবলিস শুধুমাত্র ইবলিস ছাড়া আবা আইয়াকুনা মাস সাজিদিন ইবলিস সিজদাকারীদের সাথে অন্তর্ভুক্ত হইতে অস্বীকার করল সে বলল না আমি সিজদাকারী হব না কলা ইয়া ইবলিস মা লাকা আল্লা তাকুনা মাস সাজিদিন আল্লাহ পাক বললেন হে ইবলিস কি হলো তোমার কেন তুমি সিজদাকারীদের সাথে অন্তর্ভুক্ত হবে না قَالَ لَمْ أَكُنْ لِأَسْجُدَ لِبَشَرٍ خَلَقْتَهُ مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونَ إبليس এবার যুক্তিবাদী হয়ে গেছে ইবলিস যুক্তি দিচ্ছে لَمْ أَكُنْ لِأَسْجُدَ لِبَشَرٍ আমি কিভাবে এমন একজন বাশারকে এমন একজন মানুষকে সিজদা করি যেই মানুষটাকে আপনি বানাইছেন শুকনো ঠনঠনে পচা মাটি দিয়ে ওই পচা মাটির মানুষটাকে আমি কেমনে সিজদা করি ইবলিসের যুক্তি কিন্তু স্বাভাবিকভাবে মনে হয় যে সুন্দর যুক্তি সে হইলো আগুনের তৈরি আর আদম আলাইহিস সালাম হইলেন মাটির তৈরি পচা মাটির তৈরি তাহলে সে আগুনের দাম বেশি সে পচা মাটিরই কেন সিজদা করবে কিন্তু আল্লাহ বললেন যে আল্লাহ বলছেন কোথায় করতে বলছেন কি করতে বলছেন এটা দেখার বিষয় না আল্লাহ বলছেন করাটার নাম আল্লাহর ইবাদত আল্লাহর হুকুম মানা সুতরাং আল্লাহর হুকুম মানা নাই قَالَ فَخْرُجْ مِنْهَا فَإِنَّكَ رَجِيمٌ এখান থেকে তুমি বের হয়ে যাও فَإِنَّكَ رَجِيمٌ কারণ তুমি হইলে অভিশপ্ত وَإِنَّ عَلَيْكَ اللَّعْنَةَ إِلَى يَوْمِ الدِّينِ বিচার দিন পর্যন্ত হিসাবের দিন পর্যন্ত তোমার উপরে আল্লাহ লানত অব্যাহত থাকবে এজন্য ইবলিসকে বলতে হবে ইবলিস লানাতুল্লাহি আলাই লানাহুল্লাহ কারণ আল্লাহ পাক সরাসরি আয়াত নাযিল করেছেন ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন সেই বিচার দিন পর্যন্ত তোমার উপরে আমি আল্লাহ লানত অব্যাহত থাকবে ক্বালা রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন ইবলিস আল্লাহকে বললেন রাব্বুল আলামিন তাহলে ইবলিসও আল্লাহকে রব মানে ইবলিসও আল্লাহকে ইবলিস বলছে রাব্বি হে আমার রব ফানজিরনি আমাকে একটু অবকাশ দেন একটু সুযোগ দেন কোন পর্যন্ত ইলা ইয়াউমি ইউবাসুন পুনরুত্থান দিবস পর্যন্ত যেদিন কবর থেকে মানুষ উঠবে সেদিন পর্যন্ত তাহলে বোঝা গেল মানুষ মারা যাওয়ার পরেও ইবলিসের কাজ আছে না তো এটা বলতে পারতো যে মানুষ মারা যাওয়া পর্যন্ত এটা বলে নাই কিন্তু সে বলছে ইলা ইয়াউমি ইউবাসুন যেদিন বাস হবে পুনরুত্থান হবে কবর থেকে তা এই জন্য ইবলিস কবরেও মানুষকে যায় বিভ্রান্ত করতে পারে এই জন্য তার ওখানেও কাজ আছে কিন্তু তার কাজ খালি আপনার সরকার বাড়ি বা এই আশেপাশে এখানে না কবরস্থানেও তার কাজ আছে সে কিন্তু ওখানেও তার ডিউটি আছে এই জন্য সে বলছে ইলা ইয়াউমে ইউবাসুন একবারে যেদিন মানুষের কবর থেকে পুনরুত্থান হবে ওই দিন পর্যন্ত আমাকে সুযোগ দেন قَالَ فَإِنَّكَ مِنَ الْمُنْظَرِينَ إِلَى يَوْمِ الْوَقْتِ الْمَعْلُومِ আল্লাহ পাক বললেন فَإِنَّكَ مِنَ الْمُنْظَرِينَ তোমাকে সময় অবকাশ দেওয়া হলো কোন পর্যন্ত إِلَى يَوْمِ الْوَقْتِ الْمَعْلُومِ সে বলছে يُبْعَثُونَ পর্যন্ত আল্লাহ বলছে ওয়াক্তিল মালুম পর্যন্ত মানে এমন সময় পর্যন্ত যে সময়ের জ্ঞান শুধু আল্লাহর কাছে আছে মানে আল্লাহ পাক তাকে কোন সময় পর্যন্ত দিবেন এটা শুধু আল্লাহই জানেন এরকম একটা সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবকাশ দিয়েছেন ওই সময়টা কোনো মাখলুকও জানে না ইবলিসও জানে না এটা আল্লাহর শুধু জানা আছে কোন সময় পর্যন্ত ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি এবার বলতেছে রাব্বুল আলামিন আমাকে তো যেই কারণে আপনি গোমরা করে দিলেন আমাকে আপনি বের করে দিলেন আমি যেই কারণে গোমরা হয়েছি আমি জমিনে গিয়ে কী করবো লা উজাইয়িনান্না লাহুম ফিল আরদে এই আদমের কারণে মানুষের কারণে আমার এই অবস্থা এই কারণে আমি তাদের জন্য জমিনের মধ্যে সব জায়গায় সুশোভিত করে রাখবো জিনাত বানায় রাখবো মানে একটা খারাপ জিনিসও তাদের সামনে আমি সুন্দর বানায় রাখবো তারা দেখলে মনে করবে এটা অনেক দামি আসলে এটার কোনো দামে নাই তারা দেখলে মনে হবে যে এটা অনেক সুন্দর আসলে এটা কিচ্ছু না ভিতরে কিচ্ছু নাই অর্থাৎ জমিনটাকে আমি তাদের জন্য এরকম সুশোভিত বানিয়ে রাখবো সুন্দর করে সাজাই রাখবো ওয়ালা উগভিয়ান্নাহুম আজমাইন আমি তাদের সবগুলাকে গোমরা করে ছাড়বো খালি গোমরা না
কয়েকটা তাকিদ দিয়ে বলছে, লামে তাকিদ নুনে তাকিদ দিয়ে, ওয়ালা উগভিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই তাদেরকে আমি গোমরা বানাই ফেলব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, দেখেন ইবলিসও জানে, বলছে যে আজমাইন সব মানুষকে বানাবো, তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে জমিনে আপনার কিছু বান্দা থাকবে যারা হলো মুখলাসিন। সুবহানাল্লাহ, এদেরকে আমি যত চেষ্টা করব কাজ হবে না, ওই মুখলাসিন কিছু বান্দা ছাড়া বাকি সবাইকে আমি গোমরা করে দেব। তাহলে বোঝা যায় জমিনে এমন কিছু মুখলাসিন এখলাসওয়ালা আল্লাহর বান্দা বান্দি থাকবেন যাদেরকে কোনো ধরনের ইবলিসের প্রতারণা কাজ করতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে এই মুখলাসিন বান্দা হওয়ার তৌফিক দান করুন। ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, আল্লাহ বললেন এটাই হলো আমার সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ, অর্থাৎ ওই যে মুখলাসিন বান্দারা যেই রাস্তার উপরে থাকবে এটার নাম সিরাতে মুস্তাকিম। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবাকা মিনাল গাবিন, জমিনে আমার এমন কিছু বান্দা থাকবে যাদের উপরে তোমার কোনো কর্তৃত্ব চলবে না। ইল্লা মান ইত্তাবাকা মিনাল গাবিন, তবে এমন কিছু মানুষ থাকবে যারা তোমার গোমরাহির অনুসরণ করবে, গোমরা কিছু মানুষ থাকবে যারা তোমার ইত্তাবা করবে, তোমার অনুসরণ করবে, তারা ছাড়া বাকি মানুষদের উপরে তোমার কোনো কর্তৃত্ব চলবে না। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, তাদের জন্য ওই প্রতিশ্রুত জাহান্নাম তাদের জন্য রেডি করা আছে, তৈরি করা আছে। লাহা সাবআতু আবওয়াবিন, ওই জাহান্নামের সাতটা দরজা আছে, যেই জাহান্নাম তাদের জন্য বানাইছি সেই জাহান্নামের দরজা কয়টা? সাতটা। লিকুল্লে বাবিম মিনহুম জুজউম মাকসুম, কোন দরজা দিয়ে কারা কারা জাহান্নামে যাবে সেটাও নির্ধারিত করা আছে, বন্টন করা আছে। নাউজুবিল্লাহ, কারা কোন দরজা দিয়ে ঢুকবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করে রেখেছেন, জানেন, আল্লাহ পাকের এলমে আছে। ইন্নাল মুত্তাকিন ফি জান্নাতি ওয়া উয়ুন, আর যারা হবে মুত্তাকিন তারা থাকবে ওই বাগানের ভিতরে এবং জান্নার ভিতরে, জান্নাতের ভিতরে এবং জান্নাতের ভিতরে যে জান্নাত দ্বারা আছে সেখানে থাকবে। উদখুলুহা বিসালামিন আমিনিন, তাদেরকে বলা হবে এই জান্নাতের ভিতরে ঢুকে যাও, একেবারে নিরাপদ হয়ে শান্তির সাথে ঢুকে যাও। ওয়া নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন, আল্লাহ পাক বলেন জান্নাতে যে মানুষগুলো ঢুকবে এদেরও একজনের প্রতি একজনের মনে সামান্য হিংসা বিদ্বেষ ছিল, মানে দুনিয়াতে থাকতে জান্নাতি মানুষ, দুইজনে জান্নাতি মানুষ, কিন্তু দুইজনের ভিতরে কিছু হিংসা বিদ্বেষ অল্প স্বল্প ছিল। আল্লাহ বলতেছেন জান্নাতে ঢুকানোর আগে, ওয়া নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, আমি তাদের অন্তর থেকে সমস্ত হিংসা বিদ্বেষ সব বের করে নিব। সুবহানাল্লাহ, অর্থাৎ জান্নাতের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। ইখওয়ানান, জান্নাতে যারা যাবে সব ভাই ভাই হয়ে যাবে। সুবহানাল্লাহ, সেখানে বাপ আর ছেলে গেলেও বাপে আর ছেলেও কি ভাই, মার ছেলে গেলেও ভাই বোন, সেখানে আর কিন্তু মা বাপ নাই, সেখানে ভাই বোন নাই, এ মানে বাপ আর ছেলে নাই, মা আর ছেলে নাই, সব কি হয়ে যাবে? ভাই বোন হয়ে যাবে, সব ইখওয়ানান হয়ে যাবে। আলা সুরুরিম মুতাকাবিলিন, এবং সেখানে একজন আরেকজনের সামনাসামনি সোফার মধ্যে ফার্নিচারের মধ্যে বসে বসে গল্প গুজব করবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক সেখানে এই সুন্দর মানে জান্নাতের ভিতরটাকে সুরুরিম মুতাকাবিলিন বলে বোঝানো হচ্ছে, এত সুন্দর পরিবেশ আল্লাহ বানায় রাখবেন যে সেখানে বসে মানে কথা বলার মতো গল্প করার মতো এরকম সুন্দর পরিবেশ জান্নাতের ভিতরে বিরাজমান। লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন, সেই জান্নাতের ভিতরে গেলে কোনো পরিশ্রম করার কষ্ট পাওয়ার কোনো কিছু স্পর্শ তাকে করবে না, মানে সামান্য পরিমাণ কষ্ট তাকে স্পর্শ করবে না। ওয়ামা হুম মিনহা বিমুখরাজিন, সেখান থেকে কখনো বের হয়ে যাওয়ার ভয়ও নাই, মানে দুইটা ভয়, একটা হলো কষ্ট পাইতে পারে যে কিছু খাবার দাবার দিছে এগুলো শেষ হয়ে গেছে, এরপরে বলতে পারে যে এবার তুমি করি খাও, কিন্তু আল্লাহ বলতেছেন না এখানে এরকম কষ্ট পাওয়ার সম্ভাবনাও নাই, সারা জীবন বসে বসে খাইবা, কোনো কষ্ট করা লাগবে না। ওয়ামা হুম মিনহা বিমুখরাজিন, আবার এই ভয় যে কোন সময় আবার বের করে দে জান্নাত থেকে আল্লাহ পাক, এই ভয়ও তোমাদের নাই। নাব্বি ইবাদি আন্নি আনাল গাফুরুর রাহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলিম, আল্লাহ পাক দুইটা
খবর বান্দাকে শুনাই দিচ্ছেন, নাব্বি এবাদি, আমার বান্দাদেরকে আপনি শুনাই দেন, বর্ণনা করে দেন, পৌঁছাই দেন। দুইটা জিনিস পৌঁছাই দেন, একটা হইল আন্নি আনাল গাফুরুর রাহিম, আমি আল্লাহ হইলাম গাফুরুর রাহিম, সুবহানাল্লাহ, মহা ক্ষমাশীল, মহা দয়াময়, সুবহানাল্লাহ, এটা আমার বান্দাদেরকে জানাই দেন। আর একটা হলো আন্না আযাবি হুয়াল আযাবুল আলিম, যেমন আমি আল্লাহ গাফুরুর রাহিম, তেমন আমি আল্লাহর আযাবটাও আযাবে আলিম, আমি আল্লাহর আযাবটাও আযাবে আলিম, কঠিন আযাব। আযাব যখন আমি দিব, কুল্লামা নাদেজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গাইরাহা লিয়াযুকুল আযাব, জাহান্নামীদের চামড়া একবার আগুনে জ্বলছে যখন শেষ হয়ে যাবে, আবার নতুন করে নতুন চামড়া গজাই দিব, যাতে লিয়াযুকুল আযাব, আযাবটা ভালো করে আস্বাদন করতে পারে। তাহলে বোঝা গেল আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত যেমন বিস্তৃত, আল্লাহর আযাবও এরকম খুবই কঠিন। এই জন্য একজন ইমানদারের ইমান হবে আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের, আল্লাহর রহমতের জন্য সবসময় প্রত্যাশী হবে, আশা থাকবে। ফামান কানা ইয়ারজু লাকা রাব্বিহি, তার রবের রহমত পাওয়ার, ক্ষমা পাওয়ার সবসময় আশাবাদী থাকবে, আবার পাশাপাশি ভয়ও থাকবে, যে আল্লাহর আযাবকে, আযাবে কবরকে, আযাবে নারকে সবসময় ভয় করতে হবে। এই দুইয়ের মাঝামাঝি ইমান, যদি শুধু আশা করে বসে থাকে তাও ইমানদার না, আবার যদি শুধু ভয়ের মধ্যে থাকে, আশা না থাকে, তাও ইমানদার না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতে কারিমাগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমকে জানার, বোঝার, কোরআনে কারিমের আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন।